মাস আসলে মানুষ তুলনামূলকভাবে ঝগড়া কম করে, কোন মাস? আমি কিন্তু বলি নাই, আপনারাই বলেছেন। শুধু একটু ভাবেন, একটু ভাবেন, একটা মাস আসলে মানুষ তুলনামূলকভাবে ইবাদতের দিকে মনোযোগ হয়। একটা মাস আসলে মানুষের ভিতরের মধ্যে কেমন যেন একটা পবিত্রতার ভাব দেখা দেয়। একটা মাস আসলে মানুষের মধ্যে কেমন জানি রবের দরবারে হাজিরা দেওয়ার প্রতি একটা স্পিড দেখা যায়। একটা মাস আসলে কেমন জানি কিপটা মানুষও ইফতারি করানোর জন্য মানুষকে ডাকে। একটা মাস এমন আছে যে মাসটা আসলে মানুষের মানুষের ভিতরে হাজার রাগ উঠলো কন্ট্রোল করার ক্ষমতা চলে আসে। কিন্তু মূল শিক্ষা আল্লাহ কেন দিল, কি প্র্যাকটিস করাতে চাচ্ছে, সেটা আমরা বুঝতে পারিও নাই, চেষ্টাও করি নাই, যার কারণে ওই অমানুষ অমানুষেই রয়ে গেলাম। আপনারা প্রায় সময় একটা কথা বলেন কিংবা শুনেন, রমজান মাস আসলে শয়তান বন্দী হয়, তারপরে এত শয়তানি কুজারামি কোন জায়গার থেকে চলে, প্রশ্ন একটা করে না? আমরা মনে করি কি জানেন, সব সময় শয়তানে দিয়ে আমাদেরকে করায়, না না না, আমরা শয়তানের সাথে বন্ধুত্ব করতে 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 এমন ক্লোজ হয়ে গেছি, শয়তান না থাকলেও শয়তানের কাজগুলো আমরা করে ফেলতে পারি। এখন আমরা মনে করছি কি রে, শয়তান তো নাই, আমি করলাম কেমনে, ওইটা তো খেয়াল করি নাই, আমি নিজেও ভিতরে 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 তো মানুষ নাই, শয়তান হয়ে গেছি, এটা তো আর বুঝতে পারি নাই। মনে রাখবেন ভাইয়েরা, অমানুষকে মানুষ বানানোর নাম ধর্ম। এই ধর্মে যতগুলা হ্যাঁ সবগুলা কল্যাণ, যতগুলা না সবগুলা অকল্যাণ। আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। আল্লাহ আমাদেরকে সেই বিধানে দিয়েছেন, নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে সেই পরামর্শই দিয়েছেন যেগুলা পালন করলে আমরা মানুষ হতে পারবো। আর মনে রাখবেন, পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম এই কথাই একমত যে মানুষ হতে পারে না সে কখনো মুসলমান হতে পারে না। এবার আসেন ধর্মের নাম, জোর হম পড়িও, ধর্মের নাম ইসলাম। যারা গ্রহণ করে জগৎ তাদেরকে একটা নামে ডাকে, সেই নামটা কি? মুসলমান। সে ডাকটা, সে নামটা কি? আর একটু জোরে বলেন, সেই নামটা কি? এবার মুসলমান মানে কি? একজন আসলো, কালিমা পড়লো, বাস মুসলমান হয়ে গেল, এটা আমাদের মাথায় বসা আছে, ঠিক না? কিন্তু মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আর একটু জোরে বলেন, মুসলমান মানে আত্মসমর্পণকারী। এবার বলেন, এক এলাকায় একজন আসামি আছে যার কারণে সমাজের এলাকার সব মানুষ অতিষ্ঠ, কষ্টের মধ্যে আছে। এবার এলাকাকে শান্তি করতে গেলে তাকে কি করতে হবে, তাকে কোথায় দিতে হবে? পুলিশের কাছে। তাকে কোথায় দিতে হবে? এবার পুলিশের কাছে তাকে দেওয়াটা কিংবা পুলিশ তাকে ধরাটা দুইভাবে হবে, একটা হচ্ছে পুলিশ এসে অ্যারেস্ট করা, পুলিশ এসে ধরলে সেটার নাম অ্যারেস্ট, আর নিজে থেকে গিয়ে সিলেন্ডার করলে সেটাকে বলা হয় আত্মসমর্পণ। তাহলে দুইভাবেই কিন্তু এলাকা শান্তি হচ্ছে, পুলিশে এসে ধরে নিয়ে যাক তাও শান্তি, সে নিজের থেকে গেল এলাকা শান্তি। রব্বে করিম কি বলছেন দেখেন, এই অমানুষরা মুসলিম হয়ে যাও, মানে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। তাহলে অশান্তির মানুষগুলা যদি রবের কাছে আত্মসমর্পণ করার মতো করতে পারে, সে আর বাটপারি করবে, চুরি করবে, ডাকাতি করবে, মানুষকে কষ্ট দিবে, নিজের ইচ্ছায় চলবে, নিজের চাওয়াকে প্রাধান্য দিবে, নিজের স্বপ্নকে প্রাধান্য দিবে, নিজের লোভকে প্রাধান্য দিবে, অহংকারকে প্রাধান্য দিবে? আমরা যদি মুসলিম শব্দের গুরুত্ব বুঝতে পারতাম তাহলে মাথায় মনে বসে যেত, আমি তো আমার রবের কাছে আমার স্বপ্নকে, আমার ইচ্ছাকে, আমার চাওয়াকে, আমার পাওয়াকে, আমার মনকে, আমার চিন্তাকে, আমার রাগকে, আমার অহংকারকে, আমার হিংসাকে, আমার স্বপ্নকে, আমার জ্ঞানকে, আমার যোগ্যতাকে, আমার হায়াতকে, আমার দেহকে, আমার মনকে, আমার সমস্ত কিছু তো আমি সজ্ঞানে আমার রবের কাছে আত্ম
আত্মসমর্পণ করে দিয়েছি, তার মানে আমার অহংকার করার কোনো অধিকার নাই, লোভ করার কোনো অধিকার নাই, আমিত্ব করার কোনো অধিকার নাই, হিংসা করার অধিকার নাই, ক্ষমতার বলে কারো জায়গা দখল করার কোনো অধিকার নাই, কারোর সাথে প্রেমের অভিনয় করে মন কষ্ট দেওয়ার, মন নষ্ট করারও কোনো অধিকার নাই। আমরা মুসলিম হয়েছি, মুসলিম বুঝি নাই, যার কারণে যে এলাও, জোরে বলেন না, এবার আসেন, যে মুসলিম হবে তার কাছে কি মানুষ কি আতঙ্কিত নাকি নিরাপদ? আপনারা বলেন না রে ভাই, যে মুসলিম হবে তার কাছে কি মানুষ আতঙ্কিত থাকবে না নিরাপদ থাকবে? কোনো মুসলিম কি কারোর জন্য বিপদ হতে পারে? কোনো মুসলিম কি কারোর জন্য কষ্টের হতে পারে? কোনো মুসলিম কি কারোর জন্য আপনার আজাব হতে পারে? আমাদেরকে দেখলে মুসলিম আর মনে হবে না, মুসলিম যদি দেখতে মন চায় সিদ্দিকে আকবরের জীবনী দেখেন, মুসলিম যদি সত্যিকার প্র্যাকটিক্যাল দেখতে মন চায় ফারুকে আজমের জীবনী দেখেন, ওসমান গনির জীবনী দেখেন, মাওলা আলীর জীবনী দেখেন, হাসান ও হুসাইনের জীবনী দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, তাবিঈনদের জীবনী দেখেন, তবে তাবিঈনদের জীবনী দেখেন, আউলিয়ায়ে কেরাম সোয়ালহীনদের জীবনী দেখেন, ওনাদের জীবনী দেখে মুগ্ধ হই বলে তো আমরা মন না চাইলো ওনার জীবনী দেখে ওনাদের সুবহানাল্লাহ অটোমেটিক মন থেকে বের হয়ে যায়। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা নিজেরাই সাক্ষী দিবেন, মাঝে মধ্যে আমাদের ফ্যামিলিগত কথা চলে কি চলে না? কখনো এ পর্যন্ত আপনার আমার আমাদের কোনো ব্যক্তিগত ফ্যামিলির কারো ব্যক্তির কোনো কথা শুনে আমাদের মুখ থেকে অটোমেটিক সুবহানাল্লাহ আসছে? সত্যি করে বলেন আসছে? কিন্তু আল্লাহর কোনো প্রিয় বান্দার কোনো ঘটনা যদি কারো মুখ থেকে শুনি আমরা এমন আশ্চর্য হয়ে যাই, অটোমেটিক চলে আসে সুবহানাল্লাহ। তার হাজারটা ধরনের একটা ধরন আমি আপনাদেরকে বলি, তাহলে ইসলাম জিনিসটা আপনাদের বুঝতে সহজ হবে। মনোযোগ আছে? বিরক্ত হচ্ছে? তিন চারজন মুরব্বী বসে আছে, আশেপাশে যদি যুবক ছেলেরা একটু লাফালাফি করে মুরব্বীরা কি বলবে? এই বেয়াদবটা বলার কারণে ওরা কি আদবে চলে আসছে? না। বলে লাভটা কি হলো? ওই ইসলামটা না বোঝার কারণে আমরা অ্যাপ্লাইটা করতে জানি না। এবার আসেন, একজন মুসলিম যিনি সত্যিকার মুসলিম, নামও মুসলিম কাজও মুসলিম, আল্লাহর একজন সোয়ালেহ বান্দা, প্রিয় বান্দা, হযরত মারুফ কারকি রহমতুল্লাহ আলাই নৌকা ভ্রমণে একদিন বের হলেন। ওই নৌকার মধ্যে দেখা গেল এক পাশে উনি ওনার কিছু সফর সঙ্গীকে নিয়ে বসে আছেন, অন্য পাশে কিছু যুবক ছেলেরা তৎকালীন সময়ের নিয়ম অনুসারে হাসি ঠাট্টা মজা দুষ্টামি যা তা করছে, এমনভাবে করছে যেটা চোখে অড লাগছে, দেখতে অস্বাভাবিক লাগছে, অসুন্দর লাগছে। মারুফ কারকি রহমতুল্লাহ আলাই আল্লাহর প্রিয় বান্দার সাথে থাকা সফর সঙ্গী একজন বললেন, হুজুর আপনি তো দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ আপনাকে এমনভাবে পছন্দ করেছেন, এগুলো বেশি বেয়াদবি করতেছে, একটু বদদোয়া করেন না, তারা যেন ধ্বংস হয়ে যায়, ওদের বেয়াদবি আর সহ্য হচ্ছে না। এই কথাটা শুনে আল্লাহর প্রিয় বান্দা মারুফ কারকি রহমতুল্লাহ আলাই মুস্কি একটা হাসি দিলেন, মুস্কি হেসে দিয়ে এবার দুইটা বিক্কার হাত রবের দরবারে তুললেন, সবার মনের স্বপ্ন এই বুঝি বদদোয়া করছে, এই বুঝি তাদের বিপক্ষে রবের কাছে নালিশ করছে, কিন্তু সবার চিন্তা ভাবনাকে পিছনে ফেলে উনি এমন একটা কথা বললেন যে সবার চোখ কপালে উঠে যাওয়ার মতো। উনি হাত তুলে বললেন, মৌলা গো তারা অবুঝ, এখনো বুঝে না ধর্ম কাকে বলে, ইসলাম কাকে বলে, আল্লাহ তুমি তাদের কর্মে নারাজ হইও না, আমি কার, আমি মারুফ কারকির একটা ফরিয়াদ, দুনিয়াতে তাদের মুখে যেমন হাসি লেগে আছে পরকালও তাদেরকে হাসি খুশি রাখিও, দুনিয়াতে তারা যেরকম আনন্দ মজ মস্তি করছে পরকালও তাদের জীবন কেমন শান্তির করে দিও। এবার যখন উনি এই দোয়াটা করলেন আশেপাশে সবাই তো মুগ্ধ হয়ে অবাক হয়ে গেলেন, হুজুর বললাম কি করলেন কি? এক
দুই কান হতে হতে এই কথাটুকু ওদের কানের মধ্যে চলে গেল। মনে রাখবেন, কখন কার কিভাবে হেদায়েত হয়ে যায় বলা যায় না। যখন ওই যুবকদের কাছে এমন বার্তাটা পৌঁছে গেল যে একজন প্রিয় বান্দা তোমাদের পক্ষ হয়ে এত বেয়াদবি দেখার পরও তোমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছে, রহমতের দোয়া করছে, ওই যুবক কয়েকজন আসলেন। আসার পরে বললেন, হুজুর আপনি নাকি আমাদের জন্য এভাবে দোয়া করেছেন? বলে যে হ্যাঁ এভাবেই তো দোয়া করেছি। বলে যে আমরা তো বেয়াদবি করছি, বদদোয়া করলেন না কেন? মারুফ করকি রহমতুল্লাহ আলাইহি বলে, এটা আমাদের নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, বদদোয়া নয়, দোয়া দিয়ে সুন্দর জীবন সাজাও। এবার ওই জায়গায় আপনি আমি নিজেদেরকে রাখি, চলেন আমরা সব বাটফার। আমি কি বুঝাতে পারলাম কথা? আমরা কেউ মুসলমান হতে পারি, মুসলমান হওয়ার চেষ্টায় আছে, আর মুসলমান বনার জন্য সবচেয়ে সহজ মাধ্যমের নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন না, কিভাবে সহজ মাধ্যম? আপনার জীবনে ডেইলি কয় ঘন্টা? 24 ঘন্টা, একটু বলেন না কয় ঘন্টা? 24 ঘন্টার প্রত্যেক দিনের প্রত্যেক সেকেন্ডের কাজ কি একরকম? বলেন না। যেমন আপনারা এই মুহূর্তে মসজিদে আসছেন, তাহলে মসজিদে আসবেন কিভাবে, বসবেন কিভাবে, শিখবেন কোথ থেকে? ধর্ম থেকে। এখন যতগুলো ধর্ম আছে ওদেরকে প্রশ্ন করেন, উত্তর নাই, ইসলামকে প্রশ্ন করেন, উত্তর দিয়ে দিবে। এবার আপনার কাজ শেষ, আপনি বের হবেন, কিভাবে বের হবেন, নিয়ম কি? ইসলাম উত্তর দিয়ে দিবে। কোন পা দিয়ে আগে জুতা পরবেন? কোনো ধর্মে উত্তর নাই, ইসলাম ধর্মে উত্তর আছে। সেজন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। মানব জীবনের 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডকে কিভাবে কল্যাণময় করা যায় এমন সাজেশনের নামই হচ্ছে ইসলাম। তাহলে রোজা থেকে আমরা কি শিখব? আল্লাহর ভয়টা শিখব, আল্লাহকে ভয় করে ধৈর্য ধরাটা শিখব, পাপ কাজকে যেরকম রমজান মাসে ওভারকাম করতে পারি ওই শিক্ষাটা রমজান থেকে শিখে বাকি 11 মাসকে মনের মধ্যে কন্ট্রোল করব, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। শেষ একটা কথা বলি, শ্রদ্ধার সাথে বলছি, যারা নিজের লাইফটাকে চেঞ্জ করতে চান, আল্লাহর পথে ফিরে আনতে চান, আল্লাহর রহমত দিয়ে জীবন সাজাতে চান, বেশিরভাগ ক্ষেত্রে যখন সেই চেষ্টাটা বেশিরভাগ ক্ষেত্রে হার মেনে যায় মনের কারণে, মনটা আনকন্ট্রোল থাকার কারণে, মনের সাথে আমাদের ইচ্ছা শক্তি পেরে উঠে না প্রায় ক্ষেত্রে, যুবক যুবতী ভাই বোনদের ক্ষেত্রে এই জিনিসটাই হয়। আমি বলবো ভাই, আমি বলবো বোন, আপনি যদি সফলতা সত্যিকারভাবে চান, আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে যদি নিজের জীবনটাকে সাজাতে চান, নবীর ওয়াফাদার উম্মত বনে যদি কবরে যেতে চান, আগে নিজের মনটাকে কন্ট্রোল করা শিখেন। এবার আমার ভাই আমার বোন বলবে, আমি তো মনটাকে কন্ট্রোল করতে পারছি না ভাইয়া, এটাই তো প্রবলেম। আমি বললাম, ভাই একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাসে হবে না, আপনাকে নিয়ম মেনে কৌশলগতভাবে মনটাকে কন্ট্রোল করতে হবে। কিভাবে? শুধু জাস্ট আমি আপনাদেরকে একদম নিম্ন থেকে একটু কয়েকটা কথা বলার চেষ্টা করছি। মনে করেন আপনার এই মুহূর্তে হঠাৎ ইচ্ছা করছে ফেসবুক চালাতে, আপনি মনকে কন্ট্রোল করবেন, আমি এখন চালাবো না, এখন চালাবো না। এখন আপনার হঠাৎ করে ইচ্ছা করছে একটু বাহিরে দেখতে, আপনি নিজের উপর অবজারভেশন চালাবেন, আমি এখন তাকাবো না, 1 মিনিট ধৈর্য ধরবেন, 2 মিনিট ধৈর্য ধরবেন, 3 মিনিট ধৈর্য দেখবেন। এইভাবে যখন আপনি ছোট্ট ছোট্ট বিষয়ে নিজের মনের উপর কন্ট্রোল পাওয়ার নিয়ে আসবেন, যখন সেই মন একদিন চাইবে অমুককে গালি দে, আপনি সেই দিনও কন্ট্রোল করে ফেলতে পারবেন। বড়তে যাবেন না, আগে ছোট্ট ছোট্ট বিষয়ে নিজের উপর অবজারভেশন চালান, অন্তত 1 সপ্তাহ চালান, 2 সপ্তাহ চালান, আপনি নিজেই এর ফলাফল পাবেন। আর জানেন তো, বান্দা যখন রবের প্রিয় হওয়ার চেষ্টা করে, রবের রহমত তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে। সুবহানাল্লাহ। কখনো কাউকে গালি নয়, মন্দ কথা নয়, আক্রমণ নয়, ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করার চেষ্টা করুন। আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর মহাব্বত নিয়ে করা ছোট্ট ছোট্ট দুনিয়ার কাজও হাশরের ময়দানে বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ।